প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং ফিজিক্সটা মন দিয়ে পড়ছো। তোমরা যারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করতে চাও, তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলো করতে পারো। চলো আমরা আজকের ক্লাস শুরু করে দিই। আজকের ক্লাস হবে ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার এর কোশ্চেন নাম্বার 21 থেকে। 21 বলেছে, চিত্রানুযায়ী যদি এম ভরের ব্লকটির উপর ক্রিয়াশীল লম্ব প্রতিক্রিয়া বল আর এবং ব্লক ও অনুভূমিক তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তাহলে বস্তুটিকে ঘর্ষণ জনিত বাধার বিরুদ্ধে অনুভূমিক তল বরাবর ডি দূরত্ব নিয়ে যেতে কৃতকার্যের পরিমাণ হবে। নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। তো দেখি না আমাদের সলিউশনটা কি হবে। দেখো, বস্তু এবং এই তলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ, আর চলঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয় তাহলে আমরা ঘর্ষণের সূত্র থেকে জানি চলঘর্ষণ বল এফ কে ইকুয়াল টু মিউ ইন্টু আর। এই আর হচ্ছে এখানে লম্ব প্রতিক্রিয়া বল। তো এখানে এই সার্ফেসটি দ্বারা বস্তুটির উপর প্রযুক্ত লম্ব প্রতিক্রিয়া বল কত, এটা হচ্ছে আর। তাহলে এটা আমরা বলের মান পেয়ে গেলাম। এবার বস্তুটিকে কি করা হচ্ছে, শুধুমাত্র চলঘর্ষণ বলের বিরুদ্ধে যতটুকুনি বল প্রয়োজন সেই বল অ্যাপ্লাই করে সারফেসের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ আমি যে বলটা অ্যাপ্লাই করছি সেই বলটা শুধুমাত্র চলঘর্ষণ গুণাঙ্ককে অতিক্রম করতে যেটুকুনি বলের প্রয়োজন সেটুকুনি। সুতরাং সেটা কার সমান, সেটা তাহলে চলঘর্ষণ বলের সমান। তাহলে আমার প্রযুক্ত বল সেটাও আমি মিউআরই বলতে পারি। তাহলে বস্তুটিকে ঘর্ষণ জনিত বাধার বিরুদ্ধে ডি দূরত্ব নিয়ে যেতে কত কৃতকার্য হবে, ডাব্লিউ ইকুয়াল টু বল ইন্টু সরণ। তাহলে আমি এক্ষুনি বললাম বলের মান কত, মিউ ইন্টু আর, আর সরণ কত, ডি। তাহলে এটা গুণ করলে পাবো মিউ আর ইন্টু ডি। এখানে অনেক স্টুডেন্টদের কনফিউশন হয়, তারা ভাবে যে স্যার বস্তুটিকে সরাতে গেলে তো চলঘর্ষণ বলের যা মান তার থেকে বেশি পরিমাণ বল অ্যাপ্লাই করতে হবে। অ্যাকচুয়ালি এখানে কোশ্চেনে দেখো বলেছে যে বস্তুটিকে ঘর্ষণ জনিত বাধার বিরুদ্ধে অনুভূমিক তল বরাবর নিয়ে যেতে হবে। অর্থাৎ চলঘর্ষণ বলের মান যেটুকানি সেই বলটুকানি অ্যাপ্লাই করেই শুধুমাত্র নিয়ে যেতে হবে। অর্থাৎ দেখে নিয়ে কোন অপশনটা সঠিক বলে গণ্য হলো, অপশন বিটা সঠিক বলে গণ্য হলো। চলে যাই আমরা পরের কোশ্চেন। কোশ্চেন নাম্বার 22 বলেছে, 5 নিউটন বলের ক্রিয়ায় গতিশীল একটি বস্তু সরলরেখা বরাবর 10 মিটার দূরত্ব অতিক্রম করলো। এর ফলে বলটির দ্বারা কৃতকার্য যদি 25 জুল হয়, তাহলে বস্তুটির উপর প্রযুক্ত বলের অভিমুখ এবং বস্তুর গতির অভিমুখের অন্তর্বর্তী কোণের মান হবে। নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। দেখো, একটি বস্তু 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, এটুকুনি কোশ্চেনে বলে দিয়েছে, কিন্তু কত বলের ক্রিয়ায়, 5 নিউটন বলের ক্রিয়ায়। এবার কোশ্চেনে এটাও চেয়েছে যে প্রযুক্ত বল এবং বস্তুর গতির অভিমুখের অন্তর্বর্তী কোণের মান। তাহলে নিশ্চয়ই যে বলটি প্রয়োগ করা হয়েছে তার সঙ্গে বস্তুটি সরণের একটা নির্দিষ্ট কোণ আছে, একই রেখায় কাজ করছে না। যদি তারা একই রেখায় কাজ করতো, যেমন এই বস্তুটিকে যদি আমি এইভাবে ফোর্স অ্যাপ্লাই করি আর বস্তুটি সরণ যদি এখান থেকে এই অবধি হয়, তাহলে আমরা এফ ডট এস করবো, এখানে থিটা এর মান 0, সুতরাং কস 0 1। কিন্তু এই কোশ্চেনে কি বলেছে, বস্তুটি সরণের যে দিক এবং বলের দিক তার সঙ্গে একটি অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলের মান ধরে নিলাম আমরা থিটা। তাহলে আমরা কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, যাকে আমরা লিখতে পারি এফ এস কস থিটা, কারণ তোমরা ভেক্টর চ্যাপ্টারে করেছো যে এফ ডট এস মানে এফ এস কস থিটা। এবার ওয়ার্ক ডান বা কৃতকার্যের মান কোশ্চেনে বলেছে 25 জুল, সেজন্য আমরা এখানে বসালাম 25। এবার বলের মান কত, 5 নিউটন, সরণ কতটা হয়েছে 10 মিটার, আর অ্যাঙ্গেল থিটা হওয়ার জন্য এখানে কস থিটা, অ্যাঙ্গেলটার মান আমাকে বের করতে হবে। তাহলে কস থিটা ইকুয়াল টু 25/50, যেটা কাটাকুটি করে হলো 1/2। সুতরাং কস থিটা ইকুয়াল টু কস 60, কেননা আমরা কি জানি কস 60 ইকুয়াল টু 1/2, আর সাইন 30 ইকুয়াল টু 1/2। যাই হোক, এখানে কস 60 ইকুয়াল টু 1/2 টাই কাজে লাগাতে হয়। তো কস থিটা ইকুয়াল টু কস 60 যদি হয়, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে সহজেই আমরা কোণের মানটা পেয়ে গেলাম। তাহলে দেখে নি কোন অপশনটা সঠিক বলে গণ্য হবে, অপশন বি টা সঠিক বলে গণ্য হবে। চলে যাই আমরা পরের অঙ্কে। কোশ্চেন নাম্বার 23 বলেছে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে একটি কণা ছড়া হলো, কণাটির প্রাথমিক গতিশক্তি কে হলে গতিপথের সর্বোচ্চ বিন্দুতে এর গতিশক্তি, নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। দেখো, অনুভূমিকের সঙ্গে অ্যাঙ্গেল করে যদি কোনো কণা বা বস্তুকে ছোড়া হয়, তাহলে সেটি প্রজেক্টাইল বা প্রাস সম্পন্ন করে। তো সেই জন্য যখনই কোশ্চেনে এখানে বলা আছে অনুভূমিকের সঙ্গে 60 ডিগ্রি কোণে একটি কণাকে ছোড়া হলো, তখনই বুঝে যেতে হবে যে এই অঙ্কে প্রজেক্টাইলের ফর্মুলা কাজে লাগবে। তাহলে আমরা প্রজেক্টাইল এঁকে ফেললাম একটা। এবার এই বিন্দুতে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক গতিবেগের যে ভেক্টরটা সেটা এই বরাবর হবে, সেটাকে নাম দিলাম ইউ। তাহলে এটাকে দুটো উপাংশে ভাঙলে একটা ইউ সাইন থিটা আর একটা ইউ কস থিটা, এখানে থিটা এর মান 60 ডিগ্রি। প্রজেক্টাইলের ক্ষেত্রে একটা জিনিস তোমরা জানবে যে ইউ কস থিটা বা আনুভূমিক উপাংশ যেটা, সেটা কিন্তু পুরো প্রজেক্টাইলের কোনো সময়ই চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ কোন পোর্শনটা হয়, ইউ সাইন থিটা, অর্থাৎ উলম্ব উপাংশটি কিন্তু চেঞ্জ হয়। এবার প্রজেক্টাইল যখন এই সর্বোচ্চ বিন্দুতে থাকবে,
তখন কিন্তু উলম্ব উপাংশের মান জিরো, তাই শুধুমাত্র সেখানে আনুভূমিক উপাংশের উপস্থিতিই বজায় থাকবে, যেটার মান ইউ কস 60 ডিগ্রি। এবার কোশ্চেনে আমাদের বলে দিয়েছে যে ছোড়ার সময় গতিশক্তি হচ্ছে কে, তাহলে কে ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার আমরা লিখলাম। এবার দেখো এখানে লিখেছি সর্বোচ্চ বিন্দুতে বস্তুটির গতিবেগের শুধুমাত্র অনুভূমিক উপাংশ ইউ কস থিটা থাকবে। এবার সর্বোচ্চ বিন্দু গতিশক্তি তাহলে কত, হাফ এম ইউ এর জায়গায় আমরা ইউ কস থিটা বসিয়ে দেবো, কারণ এই বিন্দুতে শুধুমাত্র ভেলোসিটির অনুভূমিক উপাংশটাই বজায় আছে। এবার কস 60 ডিগ্রি এর মান আমরা জানি 1/2, তাই এটা হয়ে গেল ইউ বাই টু। এবার ক্যালকুলেশন করে আমরা পেলাম 1/4 × k। এই ক্যালকুলেশনটা পুরোটা আমি এক্সপ্লেন করলাম না, এটা তোমরা খাতায় করবে, করলেই বুঝতে পারবে। তাহলে কি হলো 1/4 × k, অর্থাৎ প্রাথমিক যে গতিশক্তি কে ছিল তার 1/4 টাইমস, অর্থাৎ 1/4 অংশ। তাহলে এই বিন্দুতে গতিশক্তি হচ্ছে k/4। দেখো এই অঙ্কটা কিন্তু ইজি, কিন্তু স্টুডেন্টরা এই প্রথম লাইনে বুঝতে ভুল করে যে এটা প্রজেক্টাইল নাকি নর্মাল মোশনের কোনো অঙ্ক। যখনই এটা প্রজেক্টাইল তুমি বুঝতে পারবে তখনই অঙ্কটা সহজেই সলভ হয়ে যাবে। তো যাই হোক আমরা দেখে নিই কোন অপশনটা সঠিক বলে গণ্য হলো, অপশন সি টা সঠিক বলে গণ্য হলো। চলে যাই আমরা পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 24 বলেছে একটি বস্তু কণাকে এইচ উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতায় কণাটির গতিশক্তি ওর স্থিতি শক্তির দ্বিগুণ। ওই মুহূর্তে কণাটির বেগ ও ভূমি থেকে উচ্চতা হলো যথাক্রমে, নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। আচ্ছা এবার আমরা অঙ্কে চলে আসি। এটা তোমরা জানো যে মোট যান্ত্রিক শক্তি ইকুয়াল টু mgh, কিভাবে হয় এটা দেখো বুঝিয়ে দিচ্ছি। ধরো মাটি থেকে কি হবে, মাটি থেকে খানিকটা উচ্চতা একটি বস্তু রাখা আছে, তাহলে এই অবস্থায় এর স্থিতি শক্তির পরিমাণ হচ্ছে mgh। এবার বস্তুটি যখন পড়তে শুরু করবে, বস্তুটি যখন নিচের দিকে পড়তে শুরু করবে তখন এর স্থিতি শক্তির পরিমাণ কমতে থাকবে, কারণ কি এইখানে যে হাইটটা আমরা h বলছি সেই h টা কমতে থাকবে। অন্যদিকে এই বস্তুটি গতিশক্তি বাড়তে থাকবে, সুতরাং v এর পরিমাণ যদি বাড়ে তাহলে হাফ mv স্কোয়ার, অর্থাৎ গতিশক্তির পরিমাণও বাড়তে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এই mgh পরিমাণ শক্তি যে বস্তুটিতে ছিল সেই শক্তি থেকেই খরচা করে গতিশক্তিতে রূপান্তরিত করছে, অর্থাৎ বস্তুটির এই পুরো জার্নিতে যে কোনো অবস্থানে স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট পরিমাণটা সমান থাকবে। এখানে হোক, এখানে হোক, এখানে হোক, যে কোনো পজিশনে সেই পজিশনের স্থিতি শক্তি এবং সেই পজিশনের গতিশক্তি কত, তার টোটাল পরিমাণটা হবে সমান, এবং সেটা কত, mgh। আশা করি এই লাইনটার অর্থ তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো প্রশ্নে চলে আসি। প্রশ্নে বলেছে যে কোনো একটি নির্দিষ্ট অবস্থানে গতিশক্তি ওর স্থিতি শক্তির দ্বিগুণ, তা সেই অবস্থানটি আমরা জানি না, কিন্তু বস্তুটি যে এইচ উচ্চতায় আছে সেটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছে, কিন্তু এই নির্দিষ্ট উচ্চতা কত সেটা আমাদের বলে দেয়নি, সেটা আমাদের ভ্যালুটা বের করতে হবে। তো দেখবো আমরা সেই উচ্চতার ভ্যালুটা কত আসে। তো প্রশ্ন অনুযায়ী আমরা লিখে ফেললাম কে ইকুয়াল টু 2 × PE, কে মিন্স কাইনেটিক এনার্জি আর PE মিন্স পোটেনশিয়াল এনার্জি। এখন আমরা এই যে লাইনটা লিখে ফেললাম মোট যান্ত্রিক শক্তি ইকুয়াল টু mgh, সুতরাং এখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারি কে ই প্লাস PE ইকুয়াল টু mgh। এবার কে এর ভ্যালু কত বলেছে, 2 × PE, তো 2 × PE লিখলাম, তাহলে এটা হয়ে গেল 3 × PE ইকুয়াল টু mgh, তাহলে পোটেনশিয়াল এনার্জির মান হলো mgh × h/3। সুতরাং এই যে ঘটনাটি ঘটছে, অর্থাৎ গতিশক্তি ওর স্থিতি শক্তির দ্বিগুণ, সেটা কোথায় হবে, সেটা এরকম একটা অবস্থানে হবে যেটা কিনা ভূমি থেকে h/3 উচ্চতায় আছে। তাহলে আমরা উচ্চতার ভ্যালুটা পেয়ে গেলাম কত, h/3। আচ্ছা এবার আমাদের এই অবস্থানে ভেলোসিটিও বের করতে হবে। তো ভেলোসিটি বের করতে গেলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। এই ফর্মুলাটা কি, কে ইকুয়াল টু 2 × PE, অর্থাৎ কে ইকুয়াল টু 2 × এই যে পি এর যে মান বেরিয়েছে সেটা আমরা বসিয়ে দেবো এখানে। পি এর এই মানটা কেন বসাতে পারছি, তার কারণ আমরা এই অবস্থানটাই বিবেচনা করছি, এখানে কত ভেলোসিটি আছে সেই জন্য এই পি এর মানটাই আমরা বসাবো। তো এটা বসিয়ে দিলাম, আর কে আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা ধরে নিচ্ছি ভি ভেলোসিটি আছে, তো সেই জন্য হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 2 mgh/3 হলো, তো v ইকুয়াল টু 2 × √gh/3 বেরোলো। তাহলে কি হলো, এই বিন্দুটির যে উচ্চতা সেটা ভূমি থেকে h/3 হবে, আর এখানে ভেলোসিটির যে মান হবে সেটা হলো 2 × √gh/3। তো দেখেনি কোন অপশনটা সঠিক বলে গণ্য হলো, অপশন বি টা সঠিক বলে গণ্য হলো। চলে যাই আমরা পরের অঙ্কে। কোশ্চেন নাম্বার 25 বলেছে 10 কেজি ভরের একটি ব্লককে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় তুলতে 230 জুল কার্য করতে হয়, ব্লকটির ত্বরণ হবে, নিচের চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক সেটা আমাদের দেখে নিতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, জি এর মান আমরা 10 মিটার/সেকেন্ড² ধরতে পারি। দেখো এখানে একটা ব্লকের ছবি এঁকেছি যেটার মাস হচ্ছে 10 কেজি, এই ব্লকটিকে এই বিন্দু থেকে এ ত্বরণ সহ এরকম একটা বিন্দুতে আমাদের আনা হলো, এখান থেকে এটার হাইট হচ্ছে 2 মিটার। তাহলে এই বস্তুটার উপর যদি প্রযুক্ত নেট বল, অর্থাৎ প্রযুক্ত লব্ধি বলের সমীকরণ যদি আমরা লিখি, তাহলে দেখবো F-mg = ma, তাহলে কারণ এ ত্বরণ নিয়ে উপরে উঠছে, তাহলে m×a হচ্ছে বল, আর এফ টা যেহেতু প্রিভেল করছে, অর্থাৎ এফ বল যেদিকে আছে বস্তুটি সেই দিকেই ত্বরণ নিয়ে যাচ্ছে, সেই জন্য এফ টা হবে আগে, অর্থাৎ F-mg, নট mg-f। তো এই ধরনের ইকুয়েশন আমরা নিউটনের গতিসূত্রে ফ্রি বডি ডায়াগ্রামে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছি।
যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে নিউটনের গতিসূত্রের যে ভিডিওগুলো সেগুলো আরেকবার রিভাইজ করে নাও, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেলাম এফ ইকুয়াল টু এম এ প্লাস এম জি, এম কমন নিলে ব্র্যাকেটে থাকছে এ প্লাস জি। এবার কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, এবার বস্তুটির উপর প্রযুক্ত বল কত, এফ। সুতরাং এফ এর জায়গায় আমরা এম ইন্টু এ প্লাস জি বসিয়ে দিতে পারি। আর ওয়ার্ক এর ভ্যালু দেখো এখানে দেওয়া আছে 230 জুল, তাহলে এখানে 230 বসালাম। সরণ ঘটানো হয়েছে 2 মিটার, যেটা কোশ্চেনে বলে দেওয়া আছে 2 মিটার উচ্চতায় তোলা হয়েছে। আর বাকি ভ্যালু গুলো, জি এর ভ্যালু 10 এবং এম এর ভ্যালু যদি আমরা 10 বসাই তাহলে এখানে দেখতে পাবো এ প্লাস 10 ইকুয়াল টু 11.5। এই ক্যালকুলেশনটা আমি আর এক্সপ্লেন করছি না, এটা তোমরা খাতায় প্র্যাকটিস করে নেবে তাহলে বুঝতে পারবে। তাহলে এ ইকুয়াল টু 11.5 মাইনাস 10 ইকুয়াল টু 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ব্লকটিকে এই পরিমাণ ত্বরণ নিয়ে উপরের দিকে তোলা হয়েছিল। তাহলে দেখে নিই কোন আনসারটা সঠিক বলে গণ্য হবে, অপশন সি টা সঠিক বলে গণ্য হবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাস এই অবধি, দেখা হবে নেক্সট ক্লাসে আরো কতগুলো এমসিকিউ নিয়ে। ততদিন তোমরা ফিজিক্সটা মন দিয়ে পড়তে থাকো এবং সুস্থ থাকো।